এই হোটেল ম্যানেজারের পা একটা প্রতিবন্ধী বাচ্চার হুইল চেয়ারে লাগে। তখন বাচ্চাটা তাকে সরিও বলে, কিন্তু ম্যানেজার সোজা একটা ওয়েটারের কাছে যায় আর তাকে ওই বাচ্চাটার টেবিল খালি করে দেওয়ার জন্য বলে। তো ওয়েটার তাকে জিজ্ঞেস করে কেন, তখন ম্যানেজার বলে বড় একটা গেস্ট আসছে তাই। এখন ওয়েটার মেয়েটার মার কাছে গিয়ে টেবিল খালি করে দেওয়ার জন্য বলে। বাচ্চার মা বলছিল আজকে আমার মেয়ের স্পেশাল দিন, তাই এটা নষ্ট করবেন না। কিন্তু ওয়েটার বলে সরি, আমি কিছুই করতে পারবো না। এটা শুনে মহিলাটি তার মেয়ের কাছে মাফ চায় আর মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যখনই তারা চলে যাচ্ছিল তখনই ওয়েটার বলতে থাকে, গেস্টের আসা ক্যান্সেল হয়ে গেছে, আপনি আপনার মেয়ের বার্থডে সেলিব্রেশন করতে পারবেন। এটা শুনে মামে দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু ম্যানেজার ওই ওয়েটারকে চাকরি থেকে বের করে দেয়। এটা শুনে ওয়েটার বলতে থাকে, আমি নিজেই এখান থেকে চলে যাব, এই ফালতু হোটেলে আমি চাকরি করব না। তখনই এখানে হোটেল মালিক এসে ম্যানেজারকে বলতে থাকে, রিজাইন সে না, তুমি দিচ্ছ, মানে সে সবকিছু দেখছিল।